পুলিশে যোগ দিচ্ছেন সানি লিওন এবার নাকি পুলিশ কনস্টেবল হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন অভিনেত্রী সানি লিওন অন্তত অ্যাডমিট কার্ড সে কথাই বলছে নিশ্চয়ই অবাক হচ্ছেন কথা শুনে পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা তাও আবার সেই পরীক্ষায় বসছেন সানি লিওন কি করে সম্ভব ইতিমধ্যেই অভিনেত্রীর ছবি সহ সেই অ্যাডমিট কার্ড ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যা রীতিমতো ভাইরাল হয়েছে এই সংবাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো চক্ষু চড়ক গাছ সকলের তবে কি সত্যিই পুলিশের চাকরির জন্য আবেদন করেছেন লাশ্যময়ী অভিনেত্রী জানা গেছে উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ডের ওয়েবসাইটে কনস্টেবল পদের জন্য রেজিস্ট্রেশনের অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি দেখা গেছে শনিবার অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা ছিল সেখানেই দেখা যায় অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি সানি লিওন এই নামটার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত প্রথমত তিনি একজন পর্ণ তারকা হিসাবেই পরিচিত লাভ করেছেন তারপর তিনি ধীরে ধীরে বলিউডে পদার্পণ করেন এবং সেখান থেকে তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায় সানি লিওন নামে আমরা তাকে চিনলেও তার আসল নাম করেনজিৎ কৌর ভোরা একজন ভারতীয় বংশভূত কানাডীয় ও মার্কিন অভিনেত্রী সানি লিওন বিভিন্ন পর্নোগ্রাফিতে অভিনয়ের জন্য দু সালে তিনি ম্যাক্সিম বিশ্বসেরা দশজন পর্ণ তারকার মধ্যে একজন নির্বাচিত হয়েছিলেন এরপর ধীরে ধীরে মূল ধারার ছবিতে ফিরে আসেন বলিউডের বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করেছেন তিনি বর্তমানেও হিন্দি চলচ্চিত্রে কাজ করছেন কিন্তু পুলিশ রিক্রুটমেন্টের অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি কিভাবে এলো বিষয়টি সামনে আসার পর তদন্ত শুরু করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ওই অ্যাডমিট কার্ড যার নামে সেই পরীক্ষার্থী আসলে পরীক্ষায় দিতে আসেনি যাচাই করে দেখা গিয়েছে অ্যাডমিট কার্ডটি নকল রেজিস্ট্রেশনের জন্য যে মোবাইল নম্বর দেওয়া হয়েছিল সেটি উত্তরপ্রদেশের হলেও তার ঠিকানা দেওয়া মুম্বাইয়ের রেজিস্ট্রেশনের সময় অভিনেত্রীর ছবি আপলোড করা হয়েছে বলে জানা গিয়েছে যার নামে রেজিস্ট্রেশন করা হয়েছিল অ্যাডমিট কার্ড তাকে তলব করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে উত্তরপ্রদেশের কনজ পুলিশের সাইবার সেল ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তবে শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তে রীতিমতো চক্ষু ছানাবড়া সকলের সেখানে জানা গেছে সানিলিয়ন কনস্টেবল পদের পরীক্ষা দিচ্ছেন তবে সেটি একদমই ভুয়ো বলে প্রমাণিত হয়েছে কোনো এক প্রার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন অভিনেত্রীর ছবি ব্যবহার করে এমন কাণ্ড ঘটানো হয়েছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান তবে রেজিস্ট্রেশন নম্বরের সাথে ওই অ্যাডমিট কার্ডের নম্বর মিলেছে তাকে ইতিমধ্যেই তলব করা হয়েছে জানা গেছে কওনজ পুলিশের সাইবার সেল মামলাটির তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ড জানিয়েছে এটি একটি জাল অ্যাডমিট কার্ড কিছু প্রার্থী যখন ফর্ম পূরণ করছিলেন তখন প্রবেশপত্র প্রকাশের সময় ভুল ছবি আপলোড করেছেন সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে প্রার্থী ছদ্মবেশে গত দুদিন ধরে উত্তরপ্রদেশ জুড়ে একশো কুড়ি জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে পরীক্ষার সময় অসৎ উপায় অবলম্বনের পরিকল্পনার অভিযোগে শনিবার আরও পনেরো জনকে গ্রেপ্তার করা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ